পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে নতুন একটি গুরুত্বপূর্ণ আপডেট দেয়া হলো যা আমরা অলরেডি থামলে দেখিয়ে নিয়েছ জেনারেল নার্সিং কোর্স যারা করতে ইচ্ছুক তারা কিন্তু এখন আবেদন করতে পারে যেটি কিন্তু সরকারি একটি নোটিস দেয়া হয়েছে এবং এটি সরকারি সরকারের তরফ থেকে দেয়া হয়েছে যারা করতে ইচ্ছুক অবশ্যই ভিডিওটা দেখতে থাকো কবে থেকে তোমাদের ফর্ম ফিল করতে হবে এবং তোমাদের লাস্ট ডেট কবে কীভাবে আবেদন করবে সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে অবশ্যই শেষ পর্যন্ত দেখো তবে তুমি যদি আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাঁচ টাকা বেল আইকনের অন নোটিফিকেশান অন করে দাও যাতে পরবর্তীকালে যে সমস্ত আপডেটগুলো পাবে এবং এই সময়মূলক সমস্ত রকম ভিডিও আমাদের চ্যানেলে কিন্তু দ্রুত পেয়ে যাবে দেখে নি আমার এই অ্যাপ্লিকেশন ফর্মটি কীভাবে পাবেন এবং কী বলা হয়েছে নোটিসে যেটি তোমাদের দেওয়া হয়েছে তোমরা দেখতে পাচ্ছ সাতাশ সাত দু হাজার কুড়ি এই তারিখে কিন্তু নোটিশটি তোমাদের দেওয়া হয়েছে এই নোটিশটি দেওয়া হয়েছে ডব থ্রিপি ডব্লিউ ডব্লু বি হেলথ ডট ইন এই ওয়েবসাইট থেকে দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে যে তোমাদের তিন বছরের নার্সিং কোর্সটি হবে এবং সেই সঙ্গে তোমরা ছ মাসের কিন্তু ইন্টার্নশিপ পেয়ে যাবে এই নার্সিং কোর্স চলার সাথে সাথে তারপরে যেটি বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে যে সেশন হয় সেই সেশন শুরু হবে নভেম্বর দু হাজার কুড়ি থেকে এবং শেষ হবে দু হাজার তেইশ অক্টোবরে এবং তোমাদের এখানে বলা হয়েছে টোটাল তোমাদেরকে এখানে কিন্তু সিট রাখা হয়েছে দু হাজার আটশো সতেরোটি এবং এখানে ফিমেলদের জন্য রাখা হয়েছে দু হাজার ছশো বিরানব্বইটি সিট এবং মেল অর্থাৎ পুরুষ প্রার্থীর জন্য রাখা হয়েছে একশো পঁচিশটি সিট এখানে বলা হয়েছে যে তোমাদের কিছু রিজার্ভেশন আছে এসসি এসটি এবং ব্যাকওয়ার্ড ক্যান্ডিডেটসের জন্য কিন্তু কিছু রিজার্ভেশন রাখা হয়েছে তা তোমরা এখান থেকে দেখে নেবে যেমন এসসিদের জন্য এখানে বলা হয়েছে বাইশটি বাইশ পারসেন্ট এবং এসটিদের জন্য সিক্স পারসেন্ট ঠিক আছে ব্যাকওয়ার্ড ক্লাস ক্যাটাগরি এর জন্য টেন পারসেন্ট ক্যাটাগরি বিয়ের জন্য সেভেন পার্সেন্ট এইভাবে রাখা হয়েছে এবার দেখবো যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলা হয়েছে ই অর্থাৎ যারা আর্থিক দিক থেকে পিছিয়ে পড়েছেন সেই সমস্ত ক্যান্ডিডেটের জন্য কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলা হয়েছে বলা হয়েছে যারা ইডব্লিউএস এর মধ্যে পড়বে তারা যদি এস সি এস হয় তারা কিন্তু এই এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে পড়বে না তারপর দ্বিতীয় যেটি বলা হয়েছে তা আমাদেরকে বলা হয়েছে তোমাদের ফ্যামিলি ইনকাম আট লাখ টাকার নিচে হতে হবে এখানে আট লাখ টাকার সমস্ত দিক থেকে হিসাবটা করা হবে অর্থাৎ তোমার ফ্যামিলির যা যা সোর্স থেকে আয় হয় সমস্ত দিকটি বিবেচনা করা হবে তারপর যেটি বলা হয়েছে যে তোমাদের ফ্যামিলির সম্পত্তির দিকটি বিবেচনা করা হবে যেখানে বলা হয়েছে যে তোমাদের পাঁচ একরের কৃষি জমি বা তার যদি বেশি থাকে তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না অবশ্যই এটা ই ডাব্লিউএসের জন্য ঠিক আছে বারবার বলছি এটি ই ডাব্লিউএসের জন্য তারপর যেটি বলা হয়েছে যে তোমাদের রেসিডিয়াল যে ফ্ল্যাট তোমার যে ফ্ল্যাট একশো স্কোয়ার ফিটের একশো না হাজার অথবা তার বেশি স্কোয়ার ফিটে বেশি হলে হবে না তারপর যেটি বলা হয়েছে যে একশো একর প্লট যদি মিউনিসিপ্যালিটির হয় যদি মিউনিসিপ্যালিটির ছাড়া অন্য কোনো জায়গায় হয়ে থাকে তোমাদের বাড়িটি সেক্ষেত্রে দুশো স্কোয়ারের মধ্যে হতে হবে ঠিক আছে তারপর যেটি বলা হয়েছে যে এখানে তোমাদের ফ্যামিলির মধ্যে সবাই বিবেচনা করা হবে যেটা আঠেরো বছর কম তারাও যদি আয় করে থাকেন সেক্ষেত্রে কিন্তু কিন্তু বিবেচনা করা হবে সে যা এখানে বলে দেওয়া হয়েছে তারপরে যেটি বলা হয়েছে কারা এখানে আবেদন করতে পারবে এখানে জেনারেল এস টি এস সি সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবে ঠিক আছে এখানে আবেদন করতে হলে তোমাদের বয়স সাতাশ থেকে সরি সতেরো থেকে সাতাশ বছরের মধ্যে হতে হবে এবং বয়সের হিসাবটি করবেন ফার্স্ট ডিসেম্বর অর্থাৎ পয়লা জানুয়ারি দু এই হিসাবে অনুযায়ী করবেন এবং তারপরে যেটি বলা হয়েছে তোমাকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে এবং সেই সঙ্গে পশ্চিমবঙ্গে স্থায়ী বাসিন্দা হতে হবে এবার যারা অন্য কোনো রাজ্য থেকে এসে পশ্চিমবঙ্গে বসবাস করেছেন তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে তবে অন্তর্পক্ষে পাঁচ বছর পশ্চিমবঙ্গে বসবাস করতে হবে তবে এই পদের জন্য আবেদন করতে পারবে তিন নম্বর যেটি বলা হয়েছে যারা যে ক্যান্ডিডেট আবেদন করবে তারা কিন্তু নেপালি অথবা বাংলা পড়তে বলতে লিখতে এগুলো জানতে হবে চতুর্থ এটি বলা হয়েছে তোমার মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান টুয়েলভ পাস করে থাকলেই হয়ে থাকতে হয়ে থাকলেই এই পদের জন্য আবেদন করতে পারবে সায়েন্স হোক আর্টস কমার্স যে কোনো স্ট্রিম থেকেই কিন্তু আবে আবেদন করা যাবে এবং যারা ভোকেশনাল হোম সায়েন্স বা ভোকেশনাল এগ্রিকালচার এক্সামিনেশান দিয়েছেন তারাও কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবেন এবং সেই সঙ্গে জানানো হয়েছে তোমাদের এই যে মার্কস টুয়েলভে যারা পাস করেছেন বা ভোকেশনাল হোম এক্সামিনেশান দিচ্ছেন বা ভোকেশনাল এ এগ্রিকালচার এক্সামিনেশান দিচ্ছেন তাদের কিন্তু ইংলিশের ওপর চল্লিশ পার্সেন্ট নাম্বার থাকতে হবে তারপর যেটি বলা হয়েছে যে তোমাদের বলে দেওয়া হয়েছে সিলেকশন কীভাবে করা হবে তা তোমরা এখান থেকে রেখে নেবে এবং তারপর যেটি বলা হয়েছে যে তোমাদের ভোকেশনাল যাদের সাবজেক্ট ছিল তাদের কী কী সাবজেক্ট এখানে বলে দেওয়া হয়েছে এগ্রিকালচার এবং হোম সায়েন্সের জন্য এই সমস্ত সাবজেক্টগুলো থাকবে এবং সেই সঙ্গে তোমাদেরকে বলা হয়েছে যে যারা অনলাইন আবেদন করতে ইচ্ছুক তারা কিন্তু শ্রিপিল ডব্লিউ ডব্লু হেলথ ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমাকে আবেদনটি করতে হবে এবং তোমাদেরকে আবেদনের সঙ্গে কী কী ডকুমেন্টস দিতে হবে তোমাদের বলা হয়েছে যে এইচএসের মার্কশিটের ফটোকপি এজ প্রুফ এবং অরিজিনাল কপি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আমরা বলে থাকি সেটা তোমরা যেখান থেকে সংগ্রহ করতে পারো লোকাল মিনিটের সংগ্রহ করতে পারো বা এমপির সঙ্গে সংগ্রহ করতে পারো এমএলএর সঙ্গে নিতে পারো তারপরে যেটি বলা হয়েছে তা তোমাদের বলা যে সিভিল ডিফেন্স সার্টিফিকেট যে থাকে তা সাবমিট করতে হবে এবং ওমেন ক্যান্ডিডেটদের জন্য বলা হয় যে ইন্টারমিডিয়েট স্লিপ তোমাদেরকে নিতে হবে এবং পিডব্লিউ সার্টিফিকেট যারা আছে তারা কিন্তু এখানে সাবমিট করতে হবে এই সমস্ত সার্টিফিকেটগুলো তোমাদেরকে সাবমিট করতে হবে তারপর বলা হয়েছে যে তোমাদেরকে তোমাদের কোথায় কোথায় নার্সিং কোর্সটা চলবে তা তোমরা ফর্ম ফিল আপ করার সময় সিলেক্ট করতে পারো এখানে বাইশ জেলার বাইশটি জায়গাতেই রাখা হয়েছে সমস্ত জায়গাতেই আছে তোমরা এখান থেকে দিতে সিলেক্ট করতে পারো এবং সেই সঙ্গে তোমাদেরকে বলা হয়েছে যে তোমাদের কীভাবে টাকার পরিমাণ দিতে হবে এবং তোমাদেরকে নার্সিং ট্রেনিং স্কুলগুলো কথা আছে তা তোমাদেরকে বলে দেওয়া হয়েছে এবং সেই সঙ্গে তোমাদেরকে কত করে সিট রাখা হয়েছে সে সমস্ত স্কুলে তা এখানে বলে দেওয়া হয়েছে এবং তোমাদেরকে দেখিয়ে দেব যে তোমাদের কত করে খরচা পড়বে এখানে বলা হয় যে তোমাদেরকে প্রতি মাসে নার্সিং নিয়ে পেমেন্ট করার নার্সিং করার জন্য বারো টাকা করে প্রতি মাসেই থাকে এবং সেই সঙ্গে তোমাদেরকে খাওয়া খরচা বাবদ একটি খরচাই থাকবে। যেটি কিন্তু কত টাকা তা মেনশন করা নাই এবং তোমাদেরকে বলা হয় যে যারা আবেদন করতে ইচ্ছুক তারা কিন্তু এই প্রোফর্মা অ্যাপ্লিকেশন ফর্মগুলো কিন্তু সার্টিফিকেট করতে হবে ফিল আপ করতে হবে প্রোফার্মা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট তারপরে এখানে অ্যান্সার এই অ্যান ফিল আপ করতে হবে এভাবে দুটো দিনটা তোমাদের কিন্তু ফর্ম ফিল আপগুলো করতে হবে তারপরে যেটি তোমাদেরকে বলা যেটি গুরুত্বপূর্ণ তোমরা যে বাড়িতে বসিয়ে নিজে থেকে সাবমিট করতে পারো এখানে কিন্তু নোটিশের সঙ্গে কীভাবে সাবমিট করতে হবে তা তোমাকে স্ক্রিনশট নিয়ে তা নোটিশের সঙ্গে দিয়ে দেওয়া হয়েছে তোমাদের যদি বুঝতে কোনো অসুবিধা হয় সেই সঙ্গে কিন্তু তোমাদেরকে বাংলাতেও নোটিশটি এর সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে তোমরা কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করতে পারো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে যারা যাতে করে তাদের আত্মীয়স্বজনও কিন্তু এই ফর্ম ফিল আপটি করতে পারে নোটিশটি ডাউনলোড করার জন্য ডিসক্রিপশনে একটি লিঙ্ক দেওয়া আছে অথবা তোমরা এই ওয়েবসাইটে চলে আসবে থ্রিপিল ডব্লিউ ডব্লু বি হেলথ জিও ডট ইন এই ওয়েবসাইটে আসার পর এক নিচের দিকে চলে যাবেন সেখানে তোমরা এই নোটিসের মধ্যে তোমরা দেখতে পাবে অনলাইন অ্যাডমিশন অন জি এন এম কোর্স এখান থেকে ক্লিক করে তোমরা অফিস নোটিশটি ডাউনলোড করতে পারবেন